গল্পটা এবারে মিষ্টি আলুর। অত্যন্ত সুস্বাদু এই খাবার পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে, কিন্তু নামের সাথে আলু থাকায় অনেকেই ফিট থাকতে এড়িয়ে যাচ্ছেন এই খাবার। কিন্তু জানেন কি, এই মিষ্টি আলু নিয়ম মেনে খেলে ত্বক আর চুল যেমনই হবে সুন্দর, তেমনি যে আপনি নিজেও থাকবেন ফিট। মিষ্টি আলু বিটা ক্যারোটিনের অন্যতম সেরা উৎস। বিটা ক্যারোটিন এমন একটি যৌগ যা পরে সক্রিয় ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে কাজ করে, তাই সানবার্ন থেকে রক্ষা পেতে নিয়মিত মিষ্টি আলু রাখুন খাবারের তালিকায়। বাহিরের ধুলাবালি সহ নানা কারণে রোজ ত্বক ম্লান হতে থাকে, নিয়মিত পাতে মিষ্টি আলু রাখলে তার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে। সেই সাথে মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকালের ক্ষতি কমাতেও সাহায্য করে, এতে ত্বক ভালো থাকে দীর্ঘ সময়। মিষ্টি আলুর ভিটামিন সি কোলাজেনের সংশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা ও অন্যান্য দিকে প্রভাবিত করবে। ভিটামিন এ বলিরেখা এবং শুষ্কতা প্রতিরোধ করতেও পরিচিত। কোমল ও তারুণ্যময় ত্বক পেতে চাইলে ডায়েটে রাখুন এই সবজিটি। মিষ্টি আলুতে থাকা অ্যান্থোসায়ানিনে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে, এগুলো ত্বকের দাগ এড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে এই আলুতে ক্যান্সার বিরোধী প্রভাব থাকে। মিষ্টি আলুর বিটা ক্যারোটিন উপাদান চুল পড়া এবং চুল পাতলা হওয়ার সমস্যা কমাতেও সাহায্য করে। এর মাঝে থাকা ভিটামিন বি, ই, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের পুষ্টিগুণ স্বাস্থ্যের পাশাপাশি আপনার চুলকেও ভালো রাখে। পুষ্টি বজায় রাখার জন্য এই আলু বেক করা বা পুড়িয়ে খাওয়া ভালো। মিষ্টি আলু ভাজলে কেবল ক্যালোরির পরিমাণই বাড়বে না, সেই সাথে খাবারের সামগ্রিক পুষ্টির মানও হ্রাস পাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।